আসসালামু আলাইকুম ভিউয়ার্স। কিডনি জটিলতায় মৃত্যু 2020 সালে প্রায় তিন গুণ হয়েছে যে সকল কারণে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রকাশিত সর্বশেষ তথ্যে জানা যাচ্ছে, কিডনি জটিলতায় দেশে 2019 সালে যত মানুষ মারা গেছেন তার প্রায় তিন গুণ মানুষ মারা গেছেন 2020 সালে। 10ই মার্চ প্রকাশিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS-এর ওই রিপোর্টে বলা হয়েছে, 2020 সালে কিডনি সংক্রান্ত জটিলতায় আক্রান্ত হয়ে মারা গেছেন 28,017 জন। আগের বছর অর্থাৎ 2019 সালে মারা গেছেন 10,622 জন। 2020 সালে শীর্ষ মৃত্যুর কারণ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS-এর নতুন জরিপে বলা হয়েছে, 2020 সালে বাংলাদেশে 8.5 লাখের বেশি মানুষ বিভিন্নভাবে মারা গেছেন। মৃত্যুর প্রধান কারণের মধ্যে শীর্ষে রয়েছে হার্ট অ্যাটাক। BBS-এর মনিটরিং দ্য সিচুয়েশন অব ভাইটাল স্ট্যাটিস্টিক্স প্রকল্পের মাধ্যমে 2020 সালে জন্ম ও মৃত্যু সহ বিভিন্ন তথ্য সংগ্রহ করা হয়েছে। BBS-এর জরিপ অনুযায়ী বাংলাদেশে 2020 সালে সর্বমোট 8,54,253 জন মানুষ মারা গেছেন। শীর্ষ মৃত্যুর কারণগুলোর মধ্যে রয়েছে হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক, শ্বাসতন্ত্রের অসুখ, ক্যান্সার, অ্যাজমা, কিডনি সংক্রান্ত জটিলতা, নিউমোনিয়া ইত্যাদি। হার্ট অ্যাটাকে 2020 সালে বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যক মানুষ মারা গেছেন, আনুমানিক 1,80,408 জন মারা গেছেন। 2019 সালেও দেশের সর্বোচ্চ মৃত্যুর কারণ ছিল হার্ট অ্যাটাক। 2020 সালে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ মানুষের মৃত্যু হয়েছে ব্রেন স্ট্রোকে, এতে মারা গেছেন 85,360 জন। 2019 সালে 45,502 জন মানুষ ব্রেন স্ট্রোকে মারা গিয়েছিলেন। এছাড়া কিডনি সংক্রান্ত জটিলতায় 2019 সালের তুলনায় 2020 সালে প্রায় তিন গুণ মানুষ মারা গেছেন। কিডনি রোগে মৃত্যু বাড়ার কারণ কী? কিডনি সংক্রান্ত জটিলতায় মৃত্যুর সংখ্যা প্রায় তিন গুণ হয়ে যাওয়ার কারণ সাধারণভাবে ধারণা করা হয় যে কোভিডের কারণে হাসপাতালগুলোতে কিডনি সংক্রান্ত চিকিৎসা ব্যাহত হয়েছে এবং অনেক ক্ষেত্রে রোগীরা নিজেরাও সতর্কতার অংশ হিসেবে হাসপাতালে যাননি, সেটা মৃত্যুর হার বৃদ্ধির একটা কারণ হতে পারে। বাংলাদেশে 10ই মার্চ পর্যন্ত COVID-19 আক্রান্ত হয়ে মারা গেছেন 8,496 জন মানুষ। মহামারীর কারণে কিডনি চিকিৎসা, বিশেষ করে যাদের নিয়মিত চেক আপ ও ফলো আপ করতে হয়, তাদের চিকিৎসা বিঘ্নিত হয়েছে আর তার ফলেই হয়তো মৃত্যুর সংখ্যা বেড়েছে। বাংলাদেশে ভাইরাস শনাক্ত হবার কিছুদিন পরই লকডাউন শুরু হয়, যে কারণে যেসব কিডনি রোগীর নিয়মিত ফলো আপে থাকতে হয় তারা সেটা করতে পারেনি। এরপর যানবাহন বন্ধ ছিল, গণক পরিবহন ছিল না, সতর্কতার জন্য হাসপাতালে যায়নি অনেক রোগী, এর ফলে যথাসময়ে চিকিৎসা পাননি অনেক জটিল রোগী, যে কারণে বেড়েছে মৃত্যুর সংখ্যা। বাংলাদেশে কতজন লোক কিডনি সংক্রান্ত জটিলতায় ভুগছেন সেই সংক্রান্ত সঠিক পরিসংখ্যান পাওয়া যায়নি, তবে সরকারি তথ্য অনুযায়ী দেশে 2 কোটির বেশি মানুষ কোনো না কোনোভাবে কিডনি রোগে ভুগছেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর শেয়ার করবেন, আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন এই ধরনের আরও ভিডিও পেতে।